বিমান কার্গো কমপ্লেক্সের বারান্দা, চারিদিকে মালামালের ছড়াছড়ি, লোকজনের অবাধ আনাগোনা। কেবল বাইরেই নয়, কমপ্লেক্সের ভেতরেও একই অবস্থা। সেখানে অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ হলেও অবাধে যাতায়াত করছে বহিরাগতরা, ফলে ভোগান্তির শিকার হচ্ছেন বিমানের কার্গোতে মালামাল পরিবহনকারী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নিরাপত্তার অভাবে কোটি কোটি টাকার পণ্য খোয়া যাচ্ছে। আমরা মাল অনেক সময় মাল খুঁজে পাই না, অনেক দিনের, যেমন আমার নিজেরই একটা 40 পিসের মাল আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না বহুদিন ধরে। দুষ্কৃতরা আছে যারা এর আগে এই সমস্ত মাল চুরি করছে, যেমন অপশনের মাল চুরি হয়েছে, এর আগে এসিআর মাল চুরি হয়েছে, অ্যাক্টিভ ফাইনের কেমিক্যাল চুরি হয়েছে, পুলিশ এদের ধরছে কিন্তু পরবর্তীতে ছেড়ে দেয়। পর্যাপ্ত লোকবল ও জায়গার অভাবেও পণ্য খালাসে হয়রানির শিকার হচ্ছেন আমদানিকারকরা। সর্বত্রই যেন অব্যবস্থাপনার ছাপ। পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই, স্পেস নাই, মালেরা রাখতে পারে না ঠিকমতো। 19 তারিখে মালটা আসছে, এই মালটা আমি এখনো পাইও নাই, এরো বিলটা আর দেয় নাই, তারা তাদের গাফলো দিতে মাল দেখা যায় ওই ফ্লাইটে আসলে ফালায় রাখে মাঠে। এদিকে বিমানবন্দরের প্রায় 18টি সংস্থা সম্মিলিতভাবে কাজ করছে, আর এতে করে সবার মন জুগিয়ে পদে পদে ঘুষ দিয়ে পণ্য খালাস করতে হচ্ছে ব্যবসায়ীদের। এখানে দেখেন কতগুলো আপনার টেবিলে যাইতে হয় আমাদের, প্রত্যেকটা টেবিলে একটা স্পিড মানি দিতে হয়, একটা পিস মালের জন্য 20-50 টাকা 100 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কেবল কার্গো কমপ্লেক্সই নয়, পুরো বিমানবন্দর জুড়ে দেখা যায় বহিরাগতদের অবাধ বিচরণ, দালালদের উৎপাতও কম নয়। যারা ইম্পোর্টার যারা মাল আনে, ওনারা আমাদেরকে বিভিন্ন গার্মেন্টস আছে, মিল ফ্যাক্টরি আছে, বাইং হাউস আছে, ওই পার্সেন্টেজ হিসাবে আমরা আর কি কমিশন পাই। সর্বনিম্ন এটা কাজ করলে 3-4 হাজার টাকা কমিশন পাওয়া যায়। এসব অভিযোগ নিয়ে কথা বলতে প্রথমে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ, পরে বাংলাদেশ বিমান এবং সবশেষে কাস্টমস হাউসে গেলেও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। উল্টো কার্গো ভিলেজে অব্যবস্থাপনার চিত্র ধারণ করতে গেলে বাধা দেন তারা। লাকমিনা, জেসমিন, সোমা, News 24, ঢাকা। তাদের কাছে আমাদের জবাবদিহিতা এটা।